সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য। স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্সে, যেখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাবজেক্ট ম্যাথামেটিক্স এর চ্যাপ্টার ওয়াইজ ফ্রি সলিউশনস 5 টু 10 আর তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে ছোট ছোট কিছু ট্রিক্স। আজ করা হচ্ছে ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী চ্যাপ্টার 4 অংশ হিসেবে প্রকাশ, অংশতে প্রকাশ। তো ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি, যদি তুমি এখানে নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে বেল আইকন সেটা প্রেস করবে, যাতে আমার আপকামিং নিউ ভিডিওসগুলো তুমি সবার আগে চট করে দেখতে পেয়ে যাও। আর যদি ভিডিওগুলো যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। তো আজকে হবে হচ্ছে চ্যাপ্টার 4 সুব্রত দত্ত ক্লাস 5 অংশ। আমি এর আগে ভগ্নাংশের ভগ্নাংশের একটা চ্যাপ্টার করিয়েছি, এর আগে সমস্ত ভিডিওগুলো দেখতে হবে ভগ্নাংশ সমস্ত গণে। ভগ্নাংশ অংশ সেম জিনিস, আমি দুটো পূর্ণ সংখ্যা যখন বাই আকারে লিখবো ভগ্নাংশ কাকে বলে আমি এর আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে, বা আমার চ্যানেলে যাবে, চ্যানেলে গিয়ে দেখবে প্লে লিস্ট করে দেওয়া আছে, সেখানে ক্লাস 5-এর যে ভিডিওগুলো আছে এই ভিডিওর ঠিক দুটো কি তিনটে ভিডিও আগে দেখে নেবে, ভগ্নাংশের একটি ভিডিও আছে, সেখান থেকে তোমরা ভগ্নাংশ সম্বন্ধে পুরো ডিটেলস পেয়ে যাবে তথ্য। তো ভগ্নাংশ কাকে বলেছিলাম, যখন দুটো পূর্ণ সংখ্যা বাই আকারে লেখা হয় যেমন ধরো 2 আর 5, তখন তাকে আমি কি বলবো, ভগ্নাংশ। একেই বলা হবে, একেই বলা হচ্ছে অংশ। এই কথাটার মানে কি, আমি একে এটাকে দু তিন রকম বলতে পারি, বলতে পারি 2 এর 5 অথবা 5 ভাগের 2 ভাগ, আমি সেখানে বলেছিলাম 5 ভাগের 2 ভাগ, অথবা আরেকটা কথা সেটা হচ্ছে কি 5-এর মধ্যে 2। এই ভাষাগুলো, এই তিনটে ভাষা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এই তিনটে ভাষা ঢুকলেই ব্যাস হয়ে আর কোনো অসুবিধা হবে না। তাহলে কি কি বলা হচ্ছে 2 এর 5, তাহলে আমি সেরকম যদি বলি তাহলে এটাকে বলা হবে কি 5-এর 10 বা 10/5 বা 10-এর মধ্যে 5। ভালো করে দেখো, যদি পরীক্ষায় কেউ ধরো পেয়েছে 82, কততে পেয়েছে 100-তে, পরীক্ষা খাতায় কিন্তু এরকম করে লেখা থাকে, তার মানে কি হচ্ছে সে পেয়েছে, তার বলা হয় কত, যে 100-তে পেয়েছে 82। এই ভগ্নাংশটাকে কি বলা হবে, 100-এর 82, 100 ভাগের 82 ভাগ, 100 ভাগের 82 ভাগ বা 82-এর 100। এই যে 2-এর 5-এর মধ্যে 82-এর 100 বলতে পারি, 5 ভাগের 2 ভাগের মধ্যে 100 ভাগের 82 ভাগ বলতে পারি, বা বলতে পারি 100-এর মধ্যে 82 এটা বলতে পারি। তোমরা নর্মালি এটা দেখেই বুঝতে পারবে যে কে কততে কত পেয়েছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে 82 পেয়েছে 100-তে। তার মানে দেখবে, খেয়াল রাখবে সবসময় যে টোটাল যে সংখ্যাটা হয় বা মোট, আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম টোটাল বা মোট সংখ্যাটা যে হয়, যতগুলোর মধ্যে কম্পেয়ার করা হয়, যতগুলোর মধ্যে তুলনা করা হচ্ছে সেই টোটাল সংখ্যাটা বসবে সবসময় হরে। উপরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। ওকে, তো একটু আওয়াজ হচ্ছে বাইরে। তো নিচেরটাকে বলা হবে হর। তো তাহলে হরে বসবে কি, হরে বসবে সবসময় হচ্ছে পূর্ণ সংখ্যাটা। আমি যদি বলে ধরলাম 8/10 লিখি, তার মানে 10টা কি হচ্ছে টোটাল সংখ্যা, টোটাল 10 জনের মধ্যে 8 জন। যদি ভাষা এরকম বলে দেওয়া থাকে যে 10 জনের মধ্যে 8 জন পাশ, 10 জনের মধ্যে 8 জন পাস, তাহলে অংশটা কি হবে বা ভগ্নাংশটা কি হবে, তাহলে মোট যে সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যাটা কি বসবে নিচে, আর তার মধ্যে মানে যে সংখ্যাটা মান বের করতে বলবে, যেমন এখানে 10 জনের মধ্যে বলেছে, 10 জনের মধ্যে, তার মানে মোট সংখ্যাটা 10 নিচে বসলো, আর 8 জনের কথা বলা হয়েছে সেটা বসলো উপরে। আমি এটাকে যখন সামান্য ভগ্নাংশ যখন বুঝিয়েছিলাম তখন পুরো ডিটেলসে বুঝিয়ে দিয়েছিলাম, দরকার পড়লে ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সামান্য ভগ্নাংশ যেগুলো সেগুলো সমস্ত ভিডিও দেখে নেবে, ওখানে পুরোটা দেওয়া আছে ডিটেলসে। ওকে, আমি চলে এসেছি নেক্সট পেজে, আমার আজকের অনুশীলনী কত, অনুশীলনী 22। দেখো অনুশীলনী 22 কি বলা আছে তোমার, 150 টাকাকে 400, 1 নম্বর অঙ্ক বলে কি বলে আছে, 150 টাকাকে 425 টাকার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করি। 150 টাকাকে 425 টাকার, আমি ওখানে কি বললাম 10 জনের মধ্যে 8 জন, 8 জন, তাহলে স্পষ্ট হবে 10 জনের মধ্যে মানে টোটাল 10, আর 8 জন হচ্ছে তাহলে উপরে বসবে, এখানে ঠিক তাই, তাহলে 150 টাকাকে 425 টাকার ভগ্নাংশ, তাহলে 425 টাকার, তার মানে এটা হচ্ছে মোট মোট টাকাটা, তাহলে এটা কি বসবে, এটা বসবে হচ্ছে নিচে হরে, তাহলে ভগ্নাংশটি হবে তাহলে কি,
150 বসবে উপরে, নিচে বসবে 425। এটা আবার কাটাকাটি যাবে 5 দিয়ে, 5 3 15 0, 5 8 40, 2 5 5 5 25, আরো যাবে 5 6 30, 5 1 5 535 6/17 হলো ভগ্নাংশটা। ঠিক আছে, দুই নম্বর কি বলেছে, আচ্ছা এবার এখানে একটু খেয়াল করবে যে এই যে আমি উপরে সংখ্যা বসাচ্ছি নিচে যে সংখ্যা বসাচ্ছি, প্রত্যেকটা সংখ্যার কিন্তু একক এক হওয়া চাই, মাস্ট, এটা একদম ইম্পর্টেন্ট। আমি যদি ধরো এখানে দেখো 10 জন, এটার 10 এর একক কি জন, 8 এর একক কি জন, দুটোরই জন জন বলে আমি করতে পারলাম। এবার যদি বলি এখানে 10 মিটার এবং যদি বলি 8 সেন্টিমিটার, তাহলে কিন্তু হবে না, দুটো কিন্তু ডিফারেন্ট একক, তাহলে সেই ক্ষেত্রে হবে না। তাহলে আমাকে কি করতে হবে, দুটো আমাকে একক সেম করতে হবে। আশা করছি তোমরা এর আগে পড়েছো একক, মানে মিটার সেন্টিমিটার বা কিলোগ্রাম গ্রাম এগুলো প্রকাশ করা তোমরা শিখেছো মেট্রিক পদ্ধতি। তো সেখান থেকে তোমাদেরকে সেই স্টাইলে তোমাদেরকে প্রকাশ করে নিতে হবে। প্রকাশ করে নেওয়ার পর তারপর আমি যখন একক যখন সেম হয়ে গেল, তারপর আমি সেটাকে ভগ্নাংশ আকারে সাজাবো ওই একই রুলসে, যেটা আমার নিচে টোটাল সংখ্যাটা আমার নিচে বসবে আর যেটা বলে দেওয়া থাকবে চাইবে সেটা বসবে ওপরে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে বলেছে 15 মিনিটকে 3 ঘন্টা 30 মিনিটের, 5 টাকাকে 10 টাকার অংশ, তার মানে কি 10 টাকার মানে মোট সংখ্যাটা এখানে মোট মোট টাকাটা 10 টাকা, তার মধ্যে 5 টাকাকে আমি প্রকাশ করবো, তাহলে 5/10, 5 টাকাকে 10 টাকার, 10 টাকার বা যার মধ্যে যার এগুলো পড়া থাকবে তখন সেটাকে আমি কি বলছি হচ্ছে 10 টাকার। তা 10 টাকার তার মানে 10টা হচ্ছে মেইন, 10 বলবে নিচে আর যে টাকাটা বলবে সেটা হচ্ছে উপরে। যেমন দেখো এখানে আর একটা, এবার আমি বললাম কি যে যে দুটো সংখ্যা হবে তাদের একক আমার সেম হতে হবে, তবে আমি ভগ্নাংশ করতে পারবো না, তো পারবো না, যদি সেম না থাকে তাহলে আমাকে সেম করে নিতে হবে। সেকেন্ড নম্বর কি বলেছে, 15 মিনিটকে 3 ঘন্টা 30 মিনিটের, দুটো পার্ট দেওয়া আছে, একটা 15 মিনিট, একটা দেওয়া আছে 3 ঘন্টা 30 মিনিট। তাহলে 30 মিনিটের, 3 ঘন্টা 30 মিনিট টোটালটা একটা সংখ্যা, 3 ঘন্টা 30 মিনিটের আমি তখন কি বললাম 10 টাকার, তাহলে যে আর কথাটা বা টাকা এর বা মিনিট এর যেগুলো থাকছে সেগুলো কি হবে নিচে বসছে, তাহলে 3 ঘন্টা 30 মিনিটটা বসবে নিচে এবং 15 মিনিটটা বসবে ওপরে। তারপর আমি কি বললাম যে একক আমার সেম হওয়া চাই, এখানে 15 মিনিট একক আছে মিনিট, এখানে 3 ঘন্টা 30 মিনিট, তাহলে 3 ঘন্টা 30 মিনিটকে আগে আমাকে কি করতে হবে মিনিটে প্রকাশ করতে হবে। তাহলে 3 ঘন্টা 30 মিনিট সমান কত হবে, 1 ঘন্টা সমান 60 মিনিট আমরা জানি, তাহলে 3 ঘন্টা সমান কত হবে 3 × 60, 60, 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 3 ঘন্টা সমান 3 × 60 মিনিট সমান প্লাস 30 + 30, তাহলে 180 + 30 মানে 210 মিনিট, তাহলে হলো তোমার 210 মিনিট হলো। তাহলে সংখ্যাগুলো আমার কি কি দেওয়া আছে, আমার তো নিচে কি বসবে, তাহলে অতএব ভগ্নাংশটি হলো, স্পষ্ট বোঝা যাচ্ছে 3 ঘন্টা 30 মিনিটের, তাহলে সেটা বসবে নিচে, 3 ঘন্টা 30 মিনিট মানে 210 মিনিট, সেটা বসলাম নিচে, আর যেটা চেয়েছে সেটা বসলাম ওপরে 15 মিনিটটা। তাহলে এবার যদি কাটাকাটি করে দেখি কতবারে কাটবে, কাটাকাটি আমি এর আগে ভিডিওতে শিখিয়েছি কিভাবে করতে হয়, না পারলে নর্মালি যেমন ভাগ হয় তেমন তোমরা ভাগ করতে পারো। এবার যদি বলো কাটাকাটি করতে পারো না, তাহলে আমি যদি কোনো তোমাদের কোনো চ্যাপ্টার থাকে তাহলে সেই হিসাবে কমেন্ট করে দেবে, আমি সেই কমেন্টে গিয়ে সেখানে গিয়ে দেখে আমি সেই হিসাবে ভিডিও করে দেবো। তাহলে কাটবে কত হবে দেখি, 3 দিয়ে কাটি 3 5 15, 3 7 21 16, 0 5 দিয়ে কাটবে 5 1 5, আর এখানে তার মানে 1/14 অংশ। ওকে, আচ্ছা মিটি দিচ্ছি, তোমরা পজ করে নিয়ে লিখে নিতে পারো, ঠিক আছে। যদি কোনো রকম প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কমেন্ট করে বলবে, তাহলে বুঝতে পারবো আমি, ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্কে 3 নম্বর কি বলেছে, কি 3 নম্বর অঙ্ক এখানে বলেছে, আচ্ছা 15 সেকেন্ডকে 1 মিনিটের, স্পষ্ট বোঝা যাচ্ছে 15 সেকেন্ডকে 1 মিনিটের, তাহলে 1 মিনিটটা কি বড় নিচে বসবে, তাহলে 1 মিনিট, এবার দেখো এটা সে এটা হচ্ছে সেকেন্ডে, এটা হবে মিনিটে, তাহলে কি আমি বললাম দুটোর একক আমাকে সেম করতে হবে, তাহলে 15 সেকেন্ড তো আছে, তাহলে 1 মিনিটকে আমি সেকেন্ডে প্রকাশ করতে পারবো, তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড, 1 মিনিট সমান 60 সেকেন্ড করে নিলাম, তাহলে অতএব
ভগ্নাংশটি হলো বা হ্যাঁ ভগ্নাংশটি হলে কত হবে, নিচে বসবে 60, সম্পূর্ণ 1 মিনিটটা উপরে বসবে 15, 15 তাহলে হচ্ছে 4 নম্বর চলে গেছে না এটা, আর 4 নম্বরটা করো, তারপর 3 নম্বরটা করছে, তাহলে কি হচ্ছে উপরে উপরে তোমার 15, তাহলে 15 দিয়ে কাটবে কত 15, 15 করার নামটা তোমাকে জানা উচিত, না তাহলে মুখস্থ করে নেবে অবশ্যই, অ্যাটলিস্ট 25 পর্যন্ত তোমাদের নামটা জানা উচিত, ঠিক আছে, 15 কে 15, 15 4 60, তোমার সমস্যা হচ্ছে 1/4, চলো মিটিয়ে দিলাম, 20 পর্যন্ত নামটা তো জানা উচিত তোমাদের সবারই, 4 নম্বর মিটিয়ে দিচ্ছি, তোমরা পজ করে টুকে নিতে পারো। আচ্ছা 3 নম্বর কি বলেছে দেখি, 3 নম্বর হচ্ছে 2 কুইন্টালকে 4 কুইন্টাল 75 কিগ্রার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করি, 2 কুইন্টালকে 4 কুইন্টাল 75 কিগ্রার ভগ্নাংশ, দেখো 4 কুইন্টাল 75 কিগ্রা এর, তার মানে স্পষ্ট বুঝতে পারছি 4 কুইন্টাল 75 কিগ্রাটা কি, এটা হচ্ছে মেন বড়টা, তাহলে এটা বসবে নিচে, এবং 2 কুইন্টালকে যাকে যাকে প্রকাশ করতে বলেছে সেটা বসবে উপরে, আমি প্রথম ভিডিওতে বললাম, তাহলে তাই করছি আমি এখানে। আচ্ছা এবার দেখো দুটোর একক কি সেম নেই, একটা আছে কুইন্টাল একটা আছে কুইন্টাল আর কিগ্রা, তো আমি দুটোকেই কিগ্রাতে প্রকাশ করব, কারণ কিগ্রাতে প্রকাশ করো তোমাদের ক্ষেত্রে সুবিধা, 1 কুইন্টাল সমান সমান কি, 1 কুইন্টাল এটা লিখে রাখো তোমরা, 1 কুইন্টাল সমান সমান 100 কিগ্রা, এটা সহজ করে লিখে রাখো, তোমাদের জানা উচিত এটা, মেট্রিক পদ্ধতি তোমরা ক্লাস 5 বা আগে করে থাকবে হয়তো, ক্লাস 4 করে থাকবে হয়তো, তো সেক্ষেত্রে 1 কুইন্টাল সমান সমান 100 কিগ্রা তোমরা লিখে রাখো, ঠিক আছে, তাহলে এখানে কি কি আছে 2 কুইন্টাল, তাহলে অতএব দুই কুইন্টাল সমান কত, তাহলে 2 × 100 সমান সমান 200 কিগ্রা, আর এবং একটা কি বলেছে 4 কুইন্টাল 75 কিগ্রা, মান বের করি তাহলে 4 কুইন্টাল 75 কিগ্রা, দুটো আছে ভয় খাওয়ার কিছু নেই, প্রত্যেকটা আলাদা করে বের করবো, 2 কুইন্টাল সমান সমান যদি 200 হয়, 1 কুইন্টাল সমান সমান 100, 2 কুইন্টাল সমান সমান 200, তাহলে 4 কুইন্টাল সমান সমান কত হবে 400, মানে 4 × 100, এটা তো বেরিয়ে গেল 4 কুইন্টাল, আরো এক্সট্রা আছে 75 কিগ্রা, তাহলে 4 কুইন্টাল সমান সমান 400 কিগ্রা পেলাম, আরো এক্সট্রা আছে 75 কিগ্রা, তার মানে যোগ 75, একক কি লিখবো কিগ্রা, দেখো দুটোরই একক কিগ্রাতে হয়ে গেল, তাহলে আমার এটা আনসার কত হবে 400 যোগ 75 সমান সমান 475 কিগ্রা হয়ে গেল, তাহলে অতএব ভগ্নাংশ তাহলে কি হবে, অতএব ভগ্নাংশ তো কি করছি, নিচে কোনটা বসাচ্ছি, নিচে বসাচ্ছি টোটালটা বা মেনটা, এখানে মেনটা কি বলেছে আসলটা, এখানে বলেছে 4 কুইন্টাল 75 কিগ্রা এ, যার বলবে তাকে বসবে বসাবো নিচে, তার মানে 4 কুইন্টাল 75 কিগ্রা মানে 475, 475 আর উপরে বসছে কত 2 কুইন্টালকে বের করতে হচ্ছে, তাহলে 2 কুইন্টাল বসে উপরে, মানে 2 কুইন্টাল মানে হচ্ছে 200 কিগ্রা, 200, এবার দিয়ে কাটাকাটি করি কত হবে, 5 4 20 5 দিয়ে কাটলো এখানে 5 9 45, 2 5 5 5 25, আবার কাটবে 5 8 40, এখানে 5 1 5 5 9 45, তার মানে ভগ্নাংশটা হচ্ছে আমার 8/19, ওকে 4 নম্বর 5 নম্বর আজকে লাস্ট নম্বর করবো, 5 নম্বর এটা আমি মিটিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা টুকে নেবে, বাকিগুলো পজ করে টুকে নাও, ঠিক আছে, ভিডিওগুলো যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, তোমরা লাইকও করো না শেয়ারও করো না, আর সাবস্ক্রাইবের কথা তো বাদই দিলাম, কারণ 60% আছে যারা সাবস্ক্রাইব করেনি কিন্তু ভিউজ হয়, তো সেক্ষেত্রে আমি একটু বলবো, রিকোয়েস্ট করবো যে প্লিজ একটু সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, আর অবশ্যই যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই, না তো বুঝতেই পারছো মোটিভেট হই না, ভিডিওর পর ভিডিও ছেড়ে যায় কিন্তু প্রবলেম হয়, যদি সবাই মিলে সাপোর্ট করে তবেই আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়া একটু সাহস পাবো, তো সেই হিসাবে একটু রিকোয়েস্ট করবো যে একটু প্লিজ সাবস্ক্রাইব এবং করে দেবেন লাইক এবং শেয়ার করতে, ওটা তো করতে তো কোনো পয়সা লাগে না টাকা তো লাগে না, তো সেক্ষেত্রে একটু করে দিলে কি হয়, চলো তারপরে 5 নম্বর কি বলেছে, 7 মিটারকে 9 মিটার 8 ডেসিমিটারের ভগ্নাংশ হিসেবে, একই রকম অঙ্ক 7 মিটারকে 9 মিটার 8 ডেসিমিটার, তাহলে এটা হচ্ছে 9 মিটার 8 ডেসিমিটারের, তার মানে এটা বসবে নিচে, তাহলে প্রত্যেকটাকে আমি কি করব পুরোটাকে আমি ডেসিমিটারে প্রকাশ করছি,
7 মিটার সমীকরণ কত হচ্ছে? আচ্ছা 1 মিটার সমীকরণ কি? 10 ডেসিমিটার। তাহলে 1 মিটার সমান এটা লিখে ওটা লিখছি না আমি, 1 মিটার সমান সমান যদি 10 হয় তাহলে 7 মিটার সমান সমান 7 গুণিত 10 সমান সমান 70 ডেসিমিটার। ওকে আচ্ছা তারপরটা কি আছে? একই রকম 9 মিটার 8 ডেসিমিটার। তাহলে 9 মিটার সমান সমান কত হবে? 1 মিটার সমান সমান তোমার যদি 10 হয় তাহলে 9 মিটার সমান সমান 9 গুণ 10 মানে 90। আর তার সঙ্গে এক্সট্রা কি আছে? এক্সট্রা আছে তোমার এই যে 8 ডেসিমি, তাহলে যোগ 8, ঠিক আগের অঙ্কের মতোই, তাহলে হলো 90 যোগ 8 সমান সমান হচ্ছে তোমার 98 ডেসিমি। ওকে আচ্ছা তাহলে অতএব ভগ্নাংশ তাহলে কি হলো? ভগ্নাংশটি হলো কত? নিচে আমার কি বসবে? নিচে বসবে আমার যার বলেছে 9 মিটার 8 ডেসিমিটার এর, তাহলে সেটা বসবে নিচে মানে 98, আর উপরে বসবে তোমার 70। হ্যাঁ কত দিয়ে কাটে দেখি, সাত দশে সত্তর, সাত আট নয় দুই আট, 428, তাহলে দুই পাঁচে দশ, দুই সাথে চোদ্দ সমান সমান 5/7, তাহলে বেরিয়ে গেল আনসার। ওকে আচ্ছা তো আজকের মতো তাহলে এই অবধি। তো এর মধ্যে যদি কোনো রকম যদি কোয়ারিজ থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আরেকটা প্রশ্ন, যে যদি তোমাদের মনে হয় যে আমরা যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আমাদের যে টেক্সট বুকটা আছে যেটা স্কুলে দেওয়া হয় সেই টেক্সট বুকে যদি সলিউশন দরকার বলে মনে হয় তাহলে সেটা আমাকে তাহলে কমেন্ট করে জানাবে। সেরকম যদি আমি কমেন্ট পাই তাহলে আমি সেটার একটা সিরিজ তাহলে আলাদা করে স্টার্ট করব, যেখানে শুধুমাত্র আমার ক্লাস 5-10 আমার শুধুমাত্র টেক্সট বুক যেটা সেই টেক্সট বুকের সলিউশন করে দেওয়া থাকবে পেজ টু পেজ। তো ব্যাস আজকের মতো তাহলে, যদি ভিডিও যদি হেল্প করে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং প্র্যাকটিস করে যাবে।